একটা অ্যালবাম মানে অনেক বিশাল একটা বিষয় হ্যাঁ এবং একটা বিশাল একটা কমিটমেন্টের বিষয় এটা আমাদের আমাদের নিজেদের জন্য প্লাস ফ্যান এবং শ্রোতাদের জন্য দর্শক শ্রোতাদের জন্য এখন যেটা হলো যে এখন ওয়ার্ল্ডে ট্রেন্ডটা একটু বদলিয়ে গেছে এখন দেখবেন ম্যাক্সিমাম আর্টিস্ট আপনার অ্যালবাম রিলিজ করছে না এবং গত দুই আড়াই বছর আমরা প্যান্ডামিকের সম্মুখীন হয়েছিলাম তখন তো আস্তে আস্তে আমরা ভার্চুয়ালি আপনার অ্যাক্টিভিটিস দিকে এগিয়ে গিয়েছিলাম যাচ্ছিলাম এখনও ওই অভ্যাসটা আছে চলছে কন্টিনিউ হচ্ছে বিদেশি আর্টিস্টরাও তাই করছে এখন সবাই যেটা করছে প্রতি মাসে যেটা ইয়ে ধরেন আমি একটা ঘোষণা দিলাম যে আমি জানুয়ারি থেকে আমার অ্যালবামের গান রিলিজ করা শুরু করব আমি প্রতি মাসে একটা করে গান রিলিজ দিয়ে আমি ধরেন আট নাম্বার যদি অ্যালবামে আটটা গান থাকে আট নম্বর মাসে আমি আট নাম্বার ট্র্যাকটা রিলিজ দিয়ে বললাম তখন আমার পুরো অ্যালবামটা রিলিজ হলো ওয়ার্ল্ড ওয়াইড এবং দেশেও এইভাবে জিনিসটা হচ্ছে একটা অ্যালবাম মানে অনেক কস্টিংয়ের বিষয় চলে আসে হ্যাঁ এটা সহজ বিষয় না এই জন্য যদি সঠিক পৃষ্ঠপোষকতা না পাওয়া যায় তখন একটু সমস্যা হয় কারণ এই এক্সপেন্ডিচারগুলো বহন করা সব কিছু কমপ্লিট করা এগুলো ইজি না আসলে আমরা যতক্ষণ না স্যাটিসফাইড হই যে আমরা হ্যাঁ এখন আমাদের যথেষ্ট ভালো ম্যাটেরিয়াল বা গান আছে ততক্ষণ আমরা অ্যালবামের দিকে যা যাই না যেতে চাই না কারণ এক একটা গান আমাদের সন্তানের মতো এটা যদি আমরা না নিজেদের ভালো লাগাতে পারি আপনাকে বা দর্শক শ্রোতাদেরকে ভালো লাগাতে পারবো না সেই কারণে বিমুখতাটা না সতর্কতা